আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডাব্লিউজি নিউজের নিয়মিত সংবাদ বুলেটিনে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি অনামিকা শিব। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্ব ইজতেমার মুসল্লিদের স্বার্থে প্রধানমন্ত্রীর স্কাউট কর্মসূচি স্থগিত। ইজতেমার দ্বিতীয় পর্বে 5 মুসল্লির মৃত্যু। বিএনপি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া বললেন ওবায়দুল কাদের। তীব্র আন্দোলনের মুখে সরকারকে পদত্যাগ করতে হবে বললেন মির্জা ফখরুল। সিট বেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা করল পুলিশ। যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার দানি আলভেস, চুক্তি বাতিল করল পুমাস। শুনছিলেন সংবাদ শিরোনাম পর্যায়ে বিস্তারিত। বিশ্ব ইজতেমা আগত মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে শনিবার বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে তার পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে 32তম এশিয়া প্যাসিফিক ও 11তম জাতীয় স্কাউট জাম্বুরিতে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কর্মসূচি ছিল। এদিকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জামাত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ফজরের নামাজের পর আমবয়ান দিয়ে বিশ্ব ইজতেমার 56তম আসরের এ পর্ব শুরু হয়েছে। গত 13 থেকে 15 জানুয়ারি একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমায় এসে বার্ধক্যজনিত কারণসহ অসুস্থ হয়ে দুদিনে মোট 5 জন মুসল্লি মারা গেছেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও 4 মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। শুক্রবার নিজ নিজ খিত্তায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন গাইবান্ধার শুক্কুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল, ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান, গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান উদ্দিন এবং ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলিমের ছেলে মফিজুল ইসলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জনগণের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হত্যা কুষড়যন্ত্রের মাধ্যমে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দুর্নীতিবাজ নেতৃত্ব বিদেশে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দল চালায়, তাদের নেতাকর্মীদের নাশকতার উস্কানি দেয়, কিন্তু বিশ্ববাসী ও দেশের জনগণের কাছে গুজব রটনাকারীদের ষড়যন্ত্র আজ ধরা পড়েছে, সত্য উদ্ভাসিত হয়েছে, তাই বিএনপি নেতৃবৃন্দ দিশেহারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে বিএনপির বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্মূলের অপচেষ্টা চালাচ্ছে সরকার। মিথ্যা মামলা, বাসায় বাসায় তল্লাশি, গ্রেফতার, আতঙ্ক সৃষ্টি করে জনগণের চলমান আন্দোলন কোনোভাবেই দমন করা যাবে না। জনগণের তীব্র আন্দোলনের মুখে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ম্যান্ডেটবিহীন সব ক্ষেত্রে ব্যর্থ এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হামলা, মিথ্যা মামলা দায়ের, নেতাকর্মীদের বাসায় বাসায় রাতের আঁধারে তল্লাশি করে ভয়ভীতি দেখাচ্ছে, গণগ্রেপ্তার চালিয়ে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। গাড়ি ভ্রমণের সময় সিট বেল্ট না বাঁধায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে 100 পাউন্ড জরিমানা করেছে দেশটির পুলিশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 13,087 টাকা। যুক্তরাজ্যের ট্রাফিক আইন অনুযায়ী 14 বছরের বেশি বয়সী কোনো যাত্রী যদি সিট বেল্ট না বেঁধে গাড়ি ভ্রমণ করেন সেক্ষেত্রে তার ওপর জরিমানা ধার্য করা হয় 100 পাউন্ড। ঘটনা যদি আদালত পর্যন্ত গড়ায় সেক্ষেত্রে জরিমানা বেড়ে পৌঁছায় 500 পাউন্ডে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট শনিবার এক বিবৃতিতে জানায়, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য প্রধানমন্ত্রী অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী। জরিমানার অর্থ নির্ধারিত সময়সীমার মধ্যেই পরিশোধ করবেন তিনি। যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হতেই হলো ব্রাজিল তারকা দানি আলভেসকে। কিছুদিন আগে কাতার বিশ্বকাপে খেলা আলভেস শুক্রবার থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেফতার হন। গত 2 জানুয়ারি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছিলেন এক নারী। তার অভিযোগ ছিল, গত 30 ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেস তাকে যৌন হয়রানি করেছেন। যৌন হয়রানির অভিযোগে শুক্রবার স্পেনে গ্রেফতার হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেস। এরপর তাকে আদালতে হাজির করা হয়েছিল। আলভেজের জামিন মঞ্জুর না করে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগেই তার সঙ্গে চুক্তি বাতিল করেছে বর্তমান ক্লাব পুমাস। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মেক্সিকান ক্লাবটির সভাপতি। দর্শক, পরবর্তী সংবাদ বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।